হাই ফ্রেন্ডস, কেমন আছো? আজকে তোমাদের জন্য আমার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো আমার কানের কালেকশন কি কি আছে তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রচুর কানের, অত কানের দেখাতে গেলে মনে হয় 1 ঘন্টা টাইম লেগে যাবে। তাই চলো বেশি বক বক না করে আমার কানের কালেকশনগুলো তোমাদের দেখাতে শুরু করি। তো আগে প্রথমে ছোট কানেরগুলো তোমাদের সাথে দেখাচ্ছি। একই রকম দেখতে দেখতে দুটো করে দাও। আমার ছেলে নিয়ে খেলতে বসে গেছে আমার কানেরগুলো। তো ছোট কান, অনেক কানের আমি তোমাদেরকে এই এক জোড়া বেশ ফটাফট দেখাবো, হ্যাঁ, নাহলে আমার এই ভিডিওটা একদম 1 ঘন্টা গিয়ে দাঁড়াবে। এই এক জোড়া কানের সব, এগুলো গিফট, যেগুলো দেখছো আমি নিজে একটাও কিনিনি, সব গিফট। এই এক জোড়া দে আমার হাতে, দে এই এক জোড়া, দেখো ফ্রেন্ডস, এই কানেরটা আমি নিজে বানিয়েছিলাম, দেখেছো? এই কানেরটা আমি নিজে বানিয়েছি। আর বাদ বাকি মানে খুচরো কাজটা অনেক আছে, এগুলো মানে এত দেখাতে গেলে ছোট কানের গুলো হবে না। হাতে দে, আমার ছেলে এগুলো নিয়ে খেলতে শুরু করেছে। দেখো এগুলো সব হচ্ছে আমার ছোট ছোট কানের, ঠিক আছে? এবার বড় কানেরে যাব। এগুলো দেখতে পাচ্ছো? দাঁড়াও দেখো, সব কুচো কুচো ছোট্ট ছোট্ট কানের, টপ আছে, এ আছে, সব আছে। দেখো এরকম বলছি না, অনেক কানের আছে, অনেক কানের আছে। তোমাদের যদি দেখাতে যাই এখন, তো আমার পুরো ভিডিওটা দেখা যাবে যে 1 ঘন্টার ভিডিও হয়ে গেছে। এই একটা বেশিরভাগ আমার এখানে যত কানের কালেকশন দেখছো, টুকটাক করিস না বাবা, সব আমার গিফট, সব গিফট দেয়া। এটা আমার মাসি দিয়েছিল, এই এক জোড়া। কোনটার সাথে কোনটা দেখাচ্ছি, দাঁড়া ওয়েট করো একটু। সব গিফট, সব গিফটের কানে, এগুলো সব আমার পাওয়া কানের, আমি নিজে খুব কম কিনেছি, বেশিরভাগ আমার মা না হলে অন্য কেউ, সব গিফটের। শুধু দেখতে থাকো, ওই জন্য শুধু কানের ভিডিও নিয়ে এলাম যে কানেরটা আগে দেখাই, তারপর অন্যদিন গয়না দেখাবো, ঠিক আছে? তো চলো আর একটা বাক্স বার করছি, দাঁড়াও। তাহলে ছোট দেখালাম, এগুলো হচ্ছে মাঝারি সাইজের কানের। এবার তোমাদের দেখাবো বড়, যেগুলো মানে বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি পড়ে যাওয়ার মতো সেরকম, ওগুলো একটু ধরে ধরে দেখাবো সুন্দর করে। আর ওদিকে দেখতে পাচ্ছো আলমারির উপরে সব আমার ছেলের খেলনা, ঢোল, আর ওখানে মনে হয় মিক্সির বাক্সটা রয়েছে, আর গাড়ি ঘোড়া সব, ক্যামেরায় আসছে, দেখতে পাচ্ছ আশা করি। তো চলো এগুলো নিও না, ওর মানে সব জিনিস দরকার, এগুলো নিয়ে খেলো, আর পুরো পাকিও না, তাহলে কিন্তু সব কানেরগুলো খারাপ হয়ে যাবে, ঠিক আছে মা? এটার মধ্যেও আছে অনেক কুচো কুচো কানের, মানে কানের অসম্ভব কানের, ওই জন্য শুধু কানের ভিডিও নিয়ে চলে এলাম। যে তাহলে চলো তোমাদের সাথে কানের ভিডিওটা শেয়ার করা যাক। এই দেখো, দাঁড়াও একটা একটা করে দেখাচ্ছি। এগুলো ধরবে না, প্লেটটা রাখো, এর মধ্যে রাখবো, খুব ডিস্টার্ব করে আমার ছেলে আমাকে। এই একটা কানের, এটা মনে হয় আমি নিজেই কিনেছিলাম, এগুলো একটু ধরে ধরে দেখাচ্ছি, এগুলো বড় কানের। এটার মধ্যে এগুলো রেখো না, বারবার বলছি না, আবার এইগুলো তোমাদেরকে হেভি কানেরগুলো দেখাচ্ছি, যেগুলো একটু হেভি ওয়েটের, আর ওগুলো এতক্ষণ যেগুলো দেখালাম সেগুলো একটু কম। দেখো দাঁড়াও, এই কানেরটা আমার একটা খুব ফেভারিট কানের, এটার দাম মনে হয় 150 টাকা না 200 টাকা নিয়েছিল। এটা বিয়ে বাড়িতে সম্ভবত, বিয়ে 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 টিয়ে কি সুন্দর দেখতে না, বিয়ে বাড়িতে পরে যায়।
ব্যাস যা করে তো এই এক জোড়া, এগুলো সব বড় কানের। কথা বলছিস কেন শোনা, চুপ কর না। এই দেখো এটা আমার মেজো পিসি শাশুড়ির কাছে কিনেছিলাম, তো এটাও বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি পড়ে যাওয়ার জন্য কিনেছিলাম। এটা আমার মা গিফট করেছিল, এটা একদিনও পরিনি এখনো, কারণ এটার কালারে যে শাড়িটা আছে সেটাও পরা হয়নি বলে এই কানেরটাও পরা হয়নি। কালারটা দেখো ফ্রেন্ডস খুব সুন্দর, তুতে কালার। দেখেছো না পড়তে পড়তে কি হয়, পুরো কানের পাথর মাথর উঠে চলে গেছে একদম, এটাকে ঠিক করতে হবে। দেখেছো দেখো কি অবস্থা কানেরটা, বলছি না কিনে রাখাই হয়, আমার কিছু আর ইউজ আর হয় না। দেখো এটাকে পরে ঠিক করতে হবে, চেন মতো করে বসানো তো, দিয়ে চেনটা পুরো উঠে গেছে এটা লেগে। আমার ছেলে এদিকে কানের মালা সব পরে বসে আছে, কি করছিস বাবু ছিঁড়ে যাবে। এটা গাড়ি, আমার আমার এটাকে দেখে মনে হচ্ছে না গাড়ির মতন দেখতে তো। এইটা এই ড্রেসটার সাথে বেশ ম্যাচ করেছে তাই না, কানেরটা দেখো, কারণ কি না ব্ল্যাক। এরকম কানের আমার অনেকগুলোই আছে, দু তিন জোড়া, একটা আকাশি, একটা গোল্ডেন, একটা এটা দেখতে পাচ্ছো, আর একটা কোথায় গেলটা, দাঁড়াবে 1 মিনিট। এগুলো বেশ একটা সিম্পল চুড়িদার পরো, এগুলো পরো চলে যাও, ব্যাস খুব সুন্দর। বেশিরভাগ কানের আমার সব গিফট, আমি নিজে কটা কানের কিনেছি আমার মনেই নেই। এটাও আমার মা দিয়েছিল, এটা একটা সেটের কানের, তোমাকে যে তোমাদের যখন সেটগুলো দেখাবো আমার কি কি সেট আছে তখন আবার এগুলো আমি দেখিয়ে দেবো আরেকবার করে। এটা একটা সেট আছে ব্ল্যাক কালারের সেটের কানের, এটা ঠিক আছে, তো এটাও যাচ্ছে এটার সাথে তাই না। এদিকে দেখো এটাও সেটের কানের, এটা তো আমি নিজেই কিনেছিলাম আমার ভাইয়ের বিয়ের সময় কিনেছিলাম, এটা একটা সেট আছে। তোমাদের সেটগুলো যেদিন দেখাতে নিয়ে আসবো সেদিন আমি তোমাদের এই কানেরগুলো সেটের সাথে আর একবার রিপ্লে দিয়ে দেবো, খুব সুন্দর হালকা পিঙ্ক কালার জাস্ট। এদিকে দেখো তো আর নেই, একটা জাস্ট আংটি, ডায়মন্ড। না না ফ্রেন্ডস ইয়ার্কি মারছি, তোমরা তো চেনো ডায়মন্ডের নয়, এটা জাস্ট এমনি পাথরের। ভালো লাগছে, নিজেকে নিজেই বলছি, চলো তো আর নেই, সব তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটি প্লিজ বাজিয়ে দিও, যাতে আমার ভিডিওগুলো ছাড়লে সবার পাশ তোমার আগে তোমার কাছে নোটিফিকেশানটা চলে যায়। আর লাইক করতে প্লিজ ভুলো না, কারণ লাইক হচ্ছে ফ্রি ফ্রি ফ্রি, একদম ফ্রি, লাইক লাইক করতে পয়সা লাগে না, তো প্লিজ লাইক করে দিও, কঞ্জুসি করো না লাইক করার জন্য। তো চলো আমার ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা বাই, থ্যাংকস ফর ওয়াচিং।